এই জামানা এখন গালিটা শুনতো তো কেমন লাগে, বলতো তো কেমন লাগে। ওই লজ্জাবোধের কারণে উনি পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারলো। কিন্তু দেখেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে, ওই লজ্জাবোধ যেটা আসার দরকার ছিল, যার কারণে নামাজই আছে, সুদ কমে নাই, নামাজই আছে, বাটপারি কমে নাই। তো হাউ ক্যান আই চেঞ্জ, আমি কিভাবে চেঞ্জ করব? এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি পাল্টাতে চাও, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও। মাওলা ভয়টা করব কিভাবে? রব্বে করিম বলে আগে লজ্জাবোধ আনো, লজ্জাবোধ আসলে অটোমেটিক ভয়টাও চলে আসবে। এখানে অনেকেই আছেন সিগারেট খায়, কিন্তু আট দশ জনের মতো না, আমি বলছি বেয়াদফি মাফ করবেন শুধু বোঝার জন্য। উনি খায় কিন্তু সবার মতো না, সবার মতো বলতে অন্য কেউ যখন তখন, উনি কিন্তু এটা করে না। আমি বললাম আপনি খান, এখানে দাঁড়ান, আমার ভাতিজা বসে আছে না। তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে? লজ্জার কারণে। তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকার দরকার, সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আল হায়াউ শুরবাতু মিন আল ঈমান। আরে আমার উম্মত মনে রাখবা, লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন, টিকটক খুলেন, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, মানুষ ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে, লজ্জাবোধ নাই। ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অশ্লীল বেড়ে যাচ্ছে, চোখের গুজরানা বেড়ে যাচ্ছে। এবার আজকে থেকে ঠিক 50 বছর আগে চিন্তা করেন, 50টা বছর আগে, আচ্ছা 50 বছর আগেও না, 80 সালে 90 সালে জন্মগ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তুলেন, যাদের জন্ম 80 এবং 90, হাত তুলেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা একটু তোলেন, আমি বলছি 80 এবং 90 সালে। বাস এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম, তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 90-এর পরে, বেশিরভাগ হচ্ছে 95 98 2000 2002, এই সামথিং। আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন, আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, যারা হাত তুলেছেন 3-4 জন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, ছোটবেলায় 80-90-তে যারা জন্মগ্রহণ করেছে, আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না, আমি কেন বলবো আপনারা বলেন, একটা ছিল মাত্র, কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি, তাও ছিল সাদা কালো। আচ্ছা, এরপর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল, তখন আর কোনো চ্যানেল ছিল না, আলিফ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজেও পাওয়া কথা বলেন না, কমন ছিল, কারণ এটা কোন শুধু অনুষ্ঠান ছিল না, একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল। বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এগুলো শিখিয়েছিল। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন, আলিপ্লাইটারটা একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করবে। শুধু আমি এটা বোঝার জন্য বলছি, আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল, আগের সময় যেগুলো মেগা সিরিয়াল, পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন। এবার আসেন, মিনা দেখে নাই, কার্টুন কার্টুন মিনা কার্টুন, এমন মানুষ খুব নাই বললেই, ছোটও দেখেছে বড়ও দেখেছে। এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে। ডায়রিয়া হলে তখন, তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুণা আর কি, ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়ায় যেত, তখন কি করতে হবে, কার্টুনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়েছে। বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে, এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষামূলক ছিল, শিক্ষা দেওয়ার জন্য ছিল, বর্তমানের মতো এত নোংরামি ছিল